নমস্কার, আমি বিশ্বজিৎ মাইতি। আপনারা দেখছেন ফুল প্রিপারেশন। আমি লাভপতির আরেকটা বিশেষ ধরন নিয়ে এসেছি। এই ধরন প্রচুর পরীক্ষায় কমন পাবেন, প্র্যাকটিস করুন, দেখুন ভালো লাগবে। আর যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াচ্ছি, জিকে, ইংরেজি, অঙ্ক, জেনারেল, ম্যাথ, জেনারেল অ্যাওয়ারনেস সবই করানো হচ্ছে। লাইভ ক্লাস হয় আমাদের চ্যানেলে, সবগুলো লক্ষ্য রাখুন। আশা করি ভালো লাগবে, আপনাদের পরীক্ষায় হেল্প হবে। তো চলুন আজকে শুরু করি। একটা আজকে নতুন ধরনের অঙ্ক করছি, যে টাকায়, অর্থাৎ কিনা এক টাকায় আর কি, এক টাকায় 21টি লজেন্স কিনে, 21টি লজেন্স কিনে, টাকায় 21টি লজেন্স কিনছি, দিয়ে টাকায় কটি করে বিক্রি করলে ধরুন 5% লাভ হবে। 5% লাভ করতে চাইছেন আপনি, 5% লাভ হবে। তাহলে টাকায় 21টি করে লজেন্স কিনে এনেছেন, এবার টাকায় কটি করে বিক্রি করলে আপনার 5% লাভ হবে, আপনি 5% প্রফিট করতে চাইছেন। তো কিভাবে করব, খুবই সহজ অঙ্ক, একটু ধৈর্য ধরে দেখবেন, বুঝতে পারবেন, এবং আমরা অনেক উদাহরণ করব, করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন কিরকম ভাবে করছি। টাকায় 21টি লজেন্স কিনছে, আচ্ছা 5% লাভ হচ্ছে, 21 গুণিত 21টাকে গুণ করবেন, 5% প্রফিট হচ্ছে 100/105। ব্যাস, আর কিছু নাই, আর কোনো টেকনিকই নাই, কাটাকাটি করবেন যা উত্তর হবে তাই। 21-এর সঙ্গে এটা কাটাকাটি করলে 5, 5-এর সঙ্গে এটা কাটাকাটি করলে 20, এর অর্থ 20% 20টি করে, সরি 20% নয় 20টি। তার মানে টাকায় 21টি করে কিনে টাকায় 20টি করে বিক্রি করলে তার 5% লাভ হয়। আশা করি অসুবিধা নেই, ঠিক আছে। তো আমরা আর একটা উদাহরণ নিই, আমি অন্য কোনো একটা উদাহরণ নিই, বুঝতে সুবিধা হবে। তো ধরুন আমি 30টি করে বলছি, টাকায় 30টি করে লজেন্স হোক বা অন্য কিছু, লেবু, সবসময় লজেন্স কিনে কি করব, লেবু কিনে নিলাম, টাকায় কটি করে বিক্রি করলে 5% লাভ হবে, আচ্ছা 20% লাভ হবে। এবার কি কিরম করে করবো দেখুন, 20% লাভ করছি, তাহলে 100/120 গুণিত 30, 4 দিয়ে সরি 2 দিয়ে 2 দিয়ে 6, 2 দিয়ে 5, 6 দিয়ে 5, 5 5-এ 25, অর্থাৎ কিনা 25%, এই 25% বলছি, এটা ভুল করছি, 25টি, অর্থাৎ টাকায় 30টি লেবু কিনে টাকায় 25টা করে বিক্রি করতে হবে, তবে গিয়ে তার 20% লাভ হবে, 20% লাভ। এরকম ইজিলি আপনি কোনো ব্যবসা করতে গেলে সহজেই নির্ণয় করতে পারবেন, এগুলো বাস্তব অঙ্ক, কাজে তো লাগবেই, আমাদের পরীক্ষার ক্ষেত্রে তো লাগছেই। গত বছর পিএসসি লাস্ট যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা হয় তাতেই কোশ্চিন ছিল, WBCS 2018-র মেন পরীক্ষায় কোশ্চিন ছিল, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। এটা ঠিক, একটা যে কোনো পরীক্ষায় যদি 20টা অঙ্ক থাকে, 20টা অঙ্কই আপনাকে এরকম সহজ জলভাত দেবে না, তার মধ্যে আপনার এরকম অঙ্ক থাকবে 10টা 12টা, যেগুলো খুব ইজি, 6টা 8টা থাকবে যেগুলো কষতে হবে, সময় লাগবে, সময় লাগবেই, সময় সাপেক্ষ অঙ্ক, সেটা তো আপনাকে খুঁজতে হবে। এবার আপনি কী করে খুঁজবেন, প্র্যাকটিস বাই প্র্যাকটিসিং, প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট, এটা আমরা সবাই জানি, যত প্র্যাকটিস করবেন তত ইজি হবে, আপনাকে খুঁজে বার করতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট যে কোনগুলো হুইচ ওয়ান আর ইজিয়ার, হুইচ ওয়ান আর টাফার। তো সেটা আপনাকে করে নির্ণয় করে ইজিগুলোকে আগে করবেন, কারণ আলটিমেটলি এক নাম্বার সবারই, এটা করলেও এক নাম্বার। আপনি যদি এরকম হয় যে প্রচুর টাফ অঙ্ক আছে, আপনি জানেন সেটা, আপনার 10 মিনিট সময় লাগবে, কি লাগবে 5-7 মিনিট লাগবে, তার জায়গায় 5-7 মিনিটে আপনি 5টা জিকে করতে পারবেন, 6টা জিকে করতে পারবেন, তাকে জিকে যান, অবভিয়াসলি আগে জিকে করুন, আগে আমরা সবসময় সেইগুলো ট্রাই করবো যেগুলোতে আমাদের নাম্বার আসবে, এক নাম্বার নিয়ে কথা, শেষে সময় যখন থাকছে তখন এবার আপনি ভাবুন যে যেগুলো কনফিডেন্স আছে, যেগুলো 100% কনফিডেন্স, সেগুলো আগে যান, ঠিক আছে। তো ওকে, অসুবিধা নেই, আশা করি আমি আর একটা উদাহরণ নিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে অনেকটাই। তো আজকের এই ভিডিওর শেষ উদাহরণ, আমি ধরুন এক টাকায় ধরুন 25টি করে কিনছি, আমি দিয়ে কটি করে আমি বিক্রি করতে চাইবো যাতে করে আমার হয়তো 25% লাভ চাই, 25% লাভ করতে চাইছি, কিভাবে করব, একই নিয়ম, 100/125, 25% লাভ যেটা, গুণিত 25, 5 5 20, তার মানে 20টি করে বিক্রি করতে হবে, অর্থাৎ কিনা আমাকে
25টি করে কিনে টাকায় 20টি করে বিক্রি করতে হবে, তাহলে আমার 25% লাভ হবে। ব্যাস, ঠিক আছে, আশা করি অসুবিধা নেই। আর ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সুস্থ থাকবেন, নমস্কার।